মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আয়ুষ পূজাকে বিয়ে করে নিয়েছে, নাটকের কোনো প্লে ছিল না আসলে, ওদের সামনে আমি বানিয়ে বলতে বাধ্য হয়েছিলাম, কারণ ওরা আমাদের কুটুম হতে চলেছে। ওর জীবনের পার্টে প্লে করে ফেলেছে, আয়ুষ পূজাকে বিয়ে করে নিয়েছে বর্ধা। আর আয়ুষের কোনো দোষ ছিল না, ওকে ট্র্যাপে ফেলা হয়েছিল আর ও সেই ট্র্যাপে পা দিয়েছিল। তোকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, 24 ঘন্টা লোক ওর উপর নজর রাখত। পূজা আয়ুষকে ভালোবাসে, আয়ুষ পূজাকে ভালোবাসে, আর ওরা দুজনেই পরিস্থিতির শিকার। তাই আমি চাই ও যাতে জামাইয়ের পূর্ণ সম্মান এই বাড়িতে পায়। হ্যাঁ, তবে অভয় বিশে মশাইয়ের মতো ঘর জামাই নয়। এই মুকুট, মুকুট যখন চাইছে তখন তাই চাইছে, তখন তাই চাইছে। পিসি, পূজা, তোরা আয়ুষকে ঘরে নিয়ে যা, ও ফ্রেশ হয়ে নিক, তারপর ওর খাওয়ার বন্দোবস্ত করিস, ওকে জামাই খানা খাওয়ানো হবে। দাঁড়াও মুকুট, আমি যদি খুব ভুল না করি, তুমি আয়ুষার পূজাকে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ। ওদের বিয়েটা কোথায় হয়েছিল? কারা কারা বরযাত্রী এসেছিল? হ্যাঁ, বরযাত্রীও ছিল, আমি খুব সমাদর করেছি। আর কনে যাত্রীও ছিল, তাদেরকেও খুব খাইয়েছি, একেবারে পেট পুড়ে। ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গিরা, ঝুমকা গিরা, ঝুমকা গিরা, হায় হায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।